দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে স্নান টান সেরে আবার বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। তো এই যে দেখো কে আছে পেছনে, বল্টু আর বনি আর আমরা সামনে, বল্টুর বাবা আর আমি চারজনে বেরিয়ে পড়লাম। তো আমরা কোথায় যাচ্ছি? বল্টু বলো কোথায় যাচ্ছো? বটু বনি কোথায় যাচ্ছো? তুমি কোথায় যাচ্ছো? ড্রাইভার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। তো চলো ঘুরে আসি, সঙ্গে থাকো আর দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। হ্যাঁ তো দেখতে থাকো, সবকিছু দেখতে পাবে। দেখো আমরা চলে এসেছি বল্টুর মামার বাড়ি। এই যে নদীর ধার দেখা যাচ্ছে। ওই পাশটা গাছ ছিল, ওই যে গাছ কি দেখছো তুমি? তো বন্ধুরা দেখো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, অনেকটা লং জার্নি এ চলে এসেছি, অনেকটা লং রাস্তায়। তো আমরা এসছি এখন কোথায়? সুন্দরবনের গায়ে, সুন্দরবনের গায়ে চলে এসেছি। দেখো ওই পাড়টা সুন্দরবন, ওই পাড়টা সুন্দরবন, ওই যে দেখা যাচ্ছে। আর এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চে করে সবাই সুন্দরবন যায়। বলটা এদিকে আয়, আর আমাদের টিমটা দেখিয়ে দাও। আমাদের টিম সব এক জায়গায় দাঁড়াও, সব টিম এটা হচ্ছে তো জেটি ঘাট, বুঝলি? ওইখান দিয়ে গাড়ি আসে, গাড়ি এসে এখান দিয়ে সব গাড়ি চলে ওঠে। ও যে দেখ এক গাড়ি, দেখতে পেয়েছিস ওই গাড়িটা করে সব গিয়েছে, গাড়ি গিয়েছে দেখ কি কত বড় সিগল দেখ, এরকম উঠবো আমার না মনে হচ্ছে এটা মুভ করছে, ভয় লাগছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমরা নদীর ধারে ঘুরতে এসেছি, মানে সুন্দরবনের একেবারে গায়ে চলে এসেছি, যেটা বলে নেবুখালী। এই নেবুখালীতে ঘুরতে এসেছি আমরা। তো দেখো অনেকদিন পরে নদী এলাকার পরিবেশ দেখছি, বেশ ভালোই লাগছে। একটা জিনিস দেখবি? কী জিনিস? এই দেখ নৌকায় মাল কীভাবে তুলছে দেখ, ওগুলো ধানের বস্তা কিন্তু কত কষ্ট করে করে মাল তুলছে। হ্যাঁ ওই দেখ ওখানে একটা ইয়ে দিয়েছে, একটা কাঠ, কাঠের প্লাই দিয়েছে, প্লাইয়ের উপর দিয়ে ওইসব বোর্ডে বস্তা ভর্তি হচ্ছে, দেখেছিস? এই যে চড়ো চড়ো প্লাইগুলো, প্লাইগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে ওঠে, দেখেছিস?
এগুলো কোনোদিন দেখিসনি তাই ফার্স্ট টাইম দেখছিস এখানে আছে দুটো স্পিড বোর্ড আছে দেখি আমি হ্যাঁ এখানে দুটো বিএসএফ এর বিএসএফ স্পিড বোর্ড হ্যাঁ এগুলো সব পুলিশের বিএসএফ আন্ডারে ওই পাশে যেতে হবে আসে যাচ্ছি দেখো এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এই বেশি ধারে যাস না পড়ে যাবি এই দেখো কিভাবে ধানের বস্তা তুলছে দেখেছো দেখতে পাচ্ছ বল্টু আর বনি কিন্তু ফার্স্ট টাইম দেখছে হ্যাঁ সব গ্রামের দিকে যাবে বন্ধুরা দেখো এই যে আমরা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটা বলে নদীর ভেড়ি বনি যাচ্ছে এদিকে তাকা এই সব যাচ্ছে চালা চামুন্ডা হ্যাঁ তো এইসব যাচ্ছে দেখো নদীর ধারে হেঁটে হেঁটে যাচ্ছি পাশে একটা পার্ক আছে আর এগুলো সব নদীর ধারে কি গাছ বলে এগুলো এগুলো কি গাছ হ্যাঁ ওই একটা দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আর কি আছে এদিকে বিএসএফ এর ক্যাম্প আছে সামনে তো দেখো অসাধারণ পরিবেশ বেশ দেখতে ভালো লাগছে বল্টু আর বানি তো ভীষণ মজা করছে এই বল্টু হ্যাঁ বল্টু অনেক দূরে চলে গেছে এই দেখ সোনা কত নৌকা নদীর ধারে কত নৌকা বাঁধা আছে দেখ না নৌকায় উঠবো না ওই একটা ফেরিঘাট দেখা যাচ্ছে দূরে ওটা ওটা কি ফেরিঘাট ওটা ও ওটাও তো ওই ইয়ে ওটা ওটা তো লোকজন পার হয় হ্যাঁ নেবুখালী নদী ওপারে যাচ্ছে ওই দেখো ছেলেপিলে সব কোথায় চলে গেছে সেই ভিতরে ঢুকে গেছে হ্যাঁ ওইটা জেটি ঘাট ওই যে ওই পারে দেখা যাচ্ছে ওই যে ওটা জেটি ঘাট মেশালে পার হয় ও এটা মোহনা এই তিনটে নদী মিলিত হয়েছে এই এটা অসাধারণ পরিবেশে দেখে যা এই তিনটে নদী মিলিত হয়েছে এখানে মোহনা দেখেছিস বনি এটা মোহনা সব নদীতে চড়া পড়ে গেছে আর কত নৌকা ওটা ওটা মোহনা আলাদা বল্টু তোমার ভয় লাগছে না ছাগল দেখে এই দেখো একটা বাচ্চা ছাগল কি ওই দেখো চলে যাচ্ছে এদের কোনো ভয় নেই দেখ এরা কি সুন্দর গায়ে দিয়ে হাত দিয়ে চটকাচ্ছে বল্টু ওদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে বল্টু খুব মজা করছে ওদের সঙ্গে দেখো একটা নৌকাতে কত মানুষজন পার হচ্ছে ওই পার থেকে এলো আর একটা ওই দূরে আসছে এই যে দূরে আসছে ওরে বাবা নৌকা ভর্তি মানুষজন এতজন করে নৌকা পার করে আর ওই যে সব মানুষজন উঠছে বাবা ওইটুকু ছোট নৌকা এত লোকজন একসঙ্গে পার করে এ তো ডুবে যাবে তো বাবা রে বাবা সত্যি সাহস বটে আর এই যে বল্টু আর বনি এই দেখো এরা সব খেলাতে মেতে উঠেছে বল্টু আর বনি বন্ধু পেয়ে গেছে ওই দেখো ওরা সব কি করছে ওদের সঙ্গে খেলায় মেতে উঠেছে খুব আনন্দ করছে খুব মজা করছে আদর করো মেয়ে বাচ্চা ধর
বাচ্চা ধর ধর ডাকছি আবার সবাই কি খাচ্ছ বলো চার সঙ্গে বিস্কুট আমাদের টোটাল টিম চা খাচ্ছে চা আর বিস্কুট হয়ে গেছে এখন সব চা চুন বেলা আছে ঘুরতে এসে মজা আছে তো সবার কিরকম মজা হলো আর কি খাবে বলো বন্ধুরা অনেক তো ঘুরু ঘুরু করলাম লং ড্রাইভে চলে গেছিলাম আমি খুব হ্যাপি ঘুরে এখন চলে এসেছি বাড়িতে আর এখন বল্টু আর বনি বসেছে টিফিন করতে টিফিনে দেখো কি আছে এই যে আছে মোমো চিকেন মোমো চিকেন মোমো আর সাথে আছে এক গামলা স্যুপ এক বাটি বল্টু বললো মা স্যুপ বেশি করে নেবে আমি কিন্তু অনেকটা খাবো তো সেই জন্য বেশি করে স্যুপ এনেছি আর ডিনারে আছে এই যে কালকের মতো রুটি রুমালি রুটি আর কলা সঙ্গে আছে ব্যানানা এই যে কাঁঠালি কলা আছে সঙ্গে এটা হলো আমাদের ডিনার তো বল্টু তুমি স্যুপটা খাও গরম কিন্তু আস্তে আস্তে খাবে বনি নিয়েছে হাতাটা আজ ওর হাতাটা দিয়ে দাও বনি ভালো লাগছে খেতে বল্টু তোমার স্যুপটা ভালো লাগছে খুব সুন্দর খেতে তো খেয়ে নাও তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিন ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা টাটা